মহাভারত, রামায়ণ ভারতীয় সনাতন ধর্মের যে পৌরাণিক গ্রন্থ, সেখানে কিন্তু ধর্ষণ কাণ্ডের অনেক কথা উল্লেখ আছে। কেউ ছলে করেছেন, কেউ বলে করেছেন, কেউ গোপনে করেছেন, কেউ ওপেনে করেছেন। মহাভারতের একটি বিখ্যাত কথা, আবার সেটার স্মৃতি যদি স্মরণ করা হয় সেটাকে বলা হয় কুখ্যাত। দ্রৌপদীর চরিত্র, তার শ্লীলতাহানি করা হয়েছিল, তাকে অত্যাচার করা হয়েছিল, তাকে নিপীড়ন করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সরাসরি দুর্যোধন তার অঙ্গের উপরে রেখেছিল, তার শরীরকে স্পর্শ করেছিল দুঃশাসন, সব কিছু মিলিয়েই তাকে ভোগ করতে চেয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে কোনোভাবে ওকে রক্ষা করেছিল, এটা জানা যায়। কিন্তু এই পাপ সেই দিন জমা হয়নি, এই পাপ জমা হয়েছে অনেক পূর্বের থেকে। আজকে যারা ভাবছেন আরজিকরের ঘটনা এটা আমার ঘটনা নয়, আমার বাড়ির ঘটনা নয়, আরজিকর আমার বাড়ির থেকে 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে, আমার মেয়েটা যখন ঘর থেকে বেরোচ্ছে তখন বলছে, কিন্তু সবাই বলে এটা, মা সাবধানে যাস, সাবধানে আসিস। সাবধান কেন? তার মানে প্রত্যেকটা সময় আপনি ইনসিকিউর ফিল করছেন, সিকিউরিটি নেই। অবশ্য আজকাল সোনার দোকানে সিকিউরিটি গার্ড পাওয়া যায়, বহু দোকানে সিকিউরিটি গার্ড পাওয়া যায়। এই সার্বভৌম রাষ্ট্রে, এই স্বাধীন রাষ্ট্রে বাস করার পরেও আমাদের কিন্তু সিকিউরিটি গার্ড নেই নাগরিক হিসেবে। কেন? আমার মেয়েটির নেই, আমার ছেলেটির নেই, আমার গাড়িটির নেই, গাড়িটি কখন অ্যাক্সিডেন্ট করে, কারণ বহু ট্র্যাকওয়ালা বাসওয়ালা মদ খেয়ে গাড়ি চালায়। বললাম ওটা আমার কোনো যায় আসে না, মদ তো অন্য ফ্যাক্টরিতে বানায়, আমার কি যায় আসে। গভর্নমেন্ট বললেন বিড়ি সিগারেটের খামে লিখেছে ধূমপান নিষেধ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পাবলিককে বোকা বানানোর চূড়ান্ত একটা রাস্তা, এও সরকার খুলে রেখেছে। আরে ভাই, প্যাকেটে লেখার দরকারটা কি? মদ বিড়ি সিগারেট এ যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়, নিষিদ্ধ হয়, বড় বড় সিনেমার পর্দাতে লেখা থাকে, নায়ক একটা সিগারেট খাচ্ছে উত্তম কুমার, পাশে লিখে দিয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকার, না তুমি একটা ব্যারিকেড করলে, তুমি একটা সিকিউরিটি দিলে। এসব বোকা ও ফিলোসফিগুলো আর কতকাল সিনেমার পর্দায় আর জনগণের জীবনে চলবে কে জানে বাবা। কারখানাটা বন্ধ করে দাও, সরকার ওখান থেকে ট্যাক্স পাচ্ছে বুঝলাম, তাহলে এদিকে লেখার দরকারটা কি? তুমি খামে লিখে দাও আমি এখান থেকে সরকারি হিসেবে ট্যাক্স পাই, কি অমুক পাই তমুক পাই, হ্যাঁ কমিশন পাই অমুক পাই, তোমরা খেলে খাও মরো মরো, কিন্তু দেশ আমাকে রক্ষা করতেই হবে। মানুষের প্রাণকে নিয়ে দেশ রক্ষার নামে যে অর্থনৈতিক প্রেক্ষাপট, এ কোন অর্থনীতি, এ কোন ইকোনমিক্স? তাই আজকের আমার পরিভাষা সেটা হচ্ছে আরজিকর যে ঘটনা ঘটেছে ওটা আপনার এবং আমার মেয়ে। কেন বললাম বলে দিচ্ছি, লজিকটা এবং ম্যাথেম্যাটিক্সটা জানার চেষ্টা করুন। যারা ম্যাথেম্যাটিক্সে কাঁচা, আমি ব্যক্তিগতভাবে তো ম্যাথেম্যাটিক্সে ভীষণ কাঁচা, কিন্তু এখন ম্যাথেম্যাটিক্সটা জগৎ ভালো করে শিখিয়ে দিয়েছে অঙ্কসূত্রটা কেমন হয়। তাই বলছি যারা ম্যাথেম্যাটিক্সে কাঁচা তারা তো কিছুই বুঝবেন না, তারা বলবেন ও ঘটনা ঘটে গেছে, আমার হিসেব করার কোনো দরকার নেই, আনকাউন্টেবল নন কাউন্টেবল ক্যা বাত হতা হ্যায়। ভারতবর্ষে 2019 সালের রিপোর্ট, 2021 সালের রিপোর্ট, হ্যাঁ কি NCRB, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, এই সংস্থা, এই প্রতিষ্ঠান 2019 সালে এবং 2021 সালে তারা রিপোর্ট করেছে যে ধর্ষণের ঘটনার নথিভুক্ত হয়েছে 31,677টি, মানে গড়ে প্রত্যেক দিন 86 CRCT। এই ভারতবর্ষে এই NCRB রিপোর্ট অনুসারে 16 মিনিট অন্তর একটি মেয়ে ধর্ষিত হয়, আধা ঘন্টা অন্তর একটি মেয়ে গণধর্ষিত হয়, মানে গ্যাংরেপ। আচ্ছা,
কামদুনিতে ঘটনা ঘটেছে 2013 সালে। 2012 সালে দিল্লির ঘটনা, হ্যাঁ, নির্ভয়ার ঘটনা, আজমিরের ঘটনা, জম্মু কাশ্মীর উন্নাও কাটুয়ার ঘটনা, সন্দেশকালীর ঘটনা, হাতরাসের ঘটনা, মণিপুরের ঘটনা প্রচুর। কারণ 16 মিনিটে যদি একটি ধর্ষণ কেস হয়, তার মানে বুঝে ফেলুন মানে অসংখ্য ব্যাপার। এবার আরজিকরও এই সম্প্রতি ঘটনা ঘটেছে। আরজিকর ঘটনার মধ্যে মধ্যে আবার পশ্চিমবঙ্গে আবার কয়েকটি ধর্ষণ কেস ঘটে গেছে, বুঝুন কোথায় আছে। সম্প্রতি মহারাষ্ট্রে সেখানে ছোট্ট 2 নাবালিকার উপরে অত্যাচার হয়েছে, ধর্ষণের অভিযোগ এসছে। এখন আমরা যদি একটু চোখ বুঝে বা ম্যাথমেটিক্সটাকে নিয়ে হিসেব করি, সেটা হচ্ছে ধর্ষণের সংখ্যা ধরুন বেড়ে যাচ্ছে, 16 মিনিটে একটা হচ্ছে। এবার যদি ধর্ষণের সংখ্যা বেড়ে গিয়ে 2 জন হয়, তার মানে সময়ের পরিমাণটা কমে যাচ্ছে, কি 2টো যদি হয় তাহলে 8 মিনিটে একটি, যদি 4টে হয় তার মানে 4 মিনিটে একটি। এই প্রক্রিয়াতে যদি যায়, সংখ্যা যদি বাড়তে থাকে, এটাকে যদি অবরোধ না করা যায়, এর বিরুদ্ধে যদি সোচ্চার না হওয়া যায়, এটাকে যদি সমূলে নির্মূল না করা যায়, তাহলে এটা চলে আসবে, সংখ্যা বাড়তে থাকবে এবং 1 মিনিটের মাথায় একটি চলে আসবে। এখন ধরুন ভারতবর্ষে 60টি ঘর আছে, এখন মিনিটে একটি করে হচ্ছে, তার মানে 60 মিনিটে 60টি হবে, তার মানে 60টি বাড়িতে একটা বাড়িতে একবার হয়ে গেছে, তার মানে নেক্সট বাড়িতে হবে পরের মিনিটে। এই প্রক্রিয়াতে দেখা যাচ্ছে যে আরজিকরের এই ঘটনাটি, আমি কখনো এটা প্রত্যাশা করি না জগতে এরকম প্রতিমূর্তি, এইরকম ধরনের নারকীয় ঘটনা ঘটুক, কিন্তু মানুষের বিবেকে আঘাত করতে বাধ্য হচ্ছে এই কারণে যে আরজিকর ঘটনাকে কেন্দ্রায়িত করে অনেক রাজনৈতিক আবার দলাদলি শুরু হয়ে গেছে। আবার কিছু সংখ্যক মানুষ আছেন, তারা খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, মাইতুনাদি করছেন, নিদ্রা যাচ্ছেন, কে কার হিসেব রাখে, ওরা আন্দোলন করছে, ছাত্ররা করে করুক, কিন্তু আপনি হিসেব করে দেখুন, পরশুদিন ছিল কামদুনি, গতদিন হলো সন্দেশকালী, আজকে হলো আরজিকর, কাল কোথায় হবে। সংখ্যাটা কিন্তু বাড়ছে, সময়ের পরিমাণটাও কমছে, একটা পর্যায়ে দেখা যাচ্ছে আনুপাতিক হারে আমার বাড়িতে চলে আসে, আমার বাড়িতে প্রত্যেকের বাড়িতে মা বোন আছে। আরজিকরের এই ঘটনাটি যদি এই সংখ্যায় বাড়তে থাকে, তাহলে আরজিকরের ঘটনা খুব তাড়াতাড়ি 16 মিনিটকে ক্রস করে গিয়ে 1 মিনিটের মাথায় 1:1:1, অর্থাৎ 1 হচ্ছে 1 মিনিট, 1 হচ্ছে একটা পরিবার, এরকম মাত্রায় একটা সময় ম্যাথমেটিক্স সূত্রানুসারে যদি যায় তাহলে এটা আসবে। কারণ আমরা আজকে যেটাকে প্রতিবাদ বা প্রতিরোধ করবার চেষ্টা করছি না, ওই শক্তিটাই একটা সময় আমাকে এসে গ্রাস করবে। আমার যে নেগলিজেন্সি, আমার যে অবহেলা, আমার যে দায়িত্ব কর্ম থেকে সরে, দায়িত্ব কর্তব্য বোধ থেকে সরে আসা, আমার যে সামাজিকতা, আমার যে পারস্পরিকতা, যে রেসিপ্রোকাল যে বিষয়টি, পারস্পরিক যে সম্পর্ক, আমি তোমার, তুমি আমার, আমরা ভাই বোন, আমরা একে অপরের, এই বিষয়টি যারা ভুলে গিয়ে আত্মকেন্দ্রিক হয়ে জীবনযাপন করছেন, আর খাচ্ছেন, আর ঘুরছেন, আর বেড়াচ্ছেন, আর কখনো কখনো কৌতুক অট্ট হাসির হাসি হাসছেন, জেনে রাখুন যদি এই সংখ্যায় বাড়তে থাকে তাহলে সময়ের পরিমাণ কমবে, আপনার বাড়িতেও কিন্তু চলে আসবে, আমার বাড়িতে চলে আসবে, তখন কিন্তু আর আকুল ক্রন্দনের আর কোনো জায়গা থাকবে না, কেঁদেও কোনো লাভ হবে না, বুক চাপড়াতে হবে, অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। সময় থাকতে এই সুযোগের সদ্ব্যবহার করুন, স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে, পৈশাচিকতার বিরুদ্ধে। ভগবান শ্রীকৃষ্ণ তাই করেছিলেন মহাভারতীয় যুগে দ্রৌপদীকে কেন্দ্রায়িত করে, বহু পুরনো
দিনের সময়ের পুঞ্জীভূত যে পাপ, অধর্ম, ব্যভিচার, সেগুলোকে স্বজন পোষণ করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন দেবব্রত অর্থাৎ ভীষ্মদেব, ভুল করে ফেলেছিলেন ধৃতরাষ্ট্র অন্ধ রাজা। আমাদের এখানে দুটো প্রবলেম রয়েছে, এক অন্ধ রাজা আর এক হচ্ছে স্বজন পোষণ। অন্ধ রাজাকে নাম্বার দুই হচ্ছে তার পুত্র অর্থাৎ তাকে যারা মান্যতা দেয়, তাকে যারা ভোট দেয়, তার অনুগত হয়ে চলে, তার কথায় ওঠে আর বসে, অথচ সেই প্রজার ভোটে সে রাজা হয়েছে, কিন্তু যারা তার কথায় ওঠে আর বসে প্রজা, সেই ক্ষেত্রে রাজা, সেই ক্ষেত্রে সেই মন্ত্রী, সেই ক্ষেত্রে সেই রানী কি করেন, স্বজন পোষণ করতে শুরু করেন, তাকে পুত্র মনে করেন। কিন্তু সাধারণ যে জনগণ, তাদের তিনি কি হেফাজত করছেন, তাদেরকে তিনি কি মাদাত করছেন, কি যত্ন করছেন, কি আদর করছেন? এই স্বজন পোষণ হয়েছিল ধৃতরাষ্ট্রীয় যুগে। দেবব্রত অঙ্গীকারে অহংকারে ভুল করে ফেলেছিলেন। কালচক্রে দ্রোণাচার্য, কর্ম, বড় বড় জ্ঞানী ব্যক্তি, অথচ তারা জীবনের ছোট্ট ভুলকে প্রশ্রয় দিতে দিতে এমন একটা সময় এসে দাঁড়ালো সারা পৃথিবীতে একটা যুদ্ধ তৈরি হলো যার নাম কুরুক্ষেত্র যুদ্ধ। সমগ্র পৃথিবীর মানুষ সেখানে সেই যুদ্ধে অংশগ্রহণ করে এবং সমূলে উৎপাটিত হয় অর্থাৎ ধ্বংস হয়ে যায়। কিছু সংখ্যক বেঁচে থাকেন পঞ্চ পাণ্ডব আদি থেকে, তারপর শুধুমাত্র শ্লীলতা হানির জন্য, শুধুমাত্র নারীকে অপমান করবার জন্য। এর পেছনে আরও অনেক সংশ্লিষ্ট প্রাসঙ্গিক দিক আছে, কিন্তু সেটা মুখ্য নয়, মুখ্য কিন্তু এটাই। সুতরাং আজকে ভারতবর্ষে নারীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, পুরুষও হচ্ছে না তা নয়, হচ্ছে। কেন হচ্ছে? যেমন ধরুন যে ভারতবর্ষে কিন্তু বা সারা পৃথিবীতে নারীদের দ্বারা অনেক পুরুষ অত্যাচারিত হয়, এর এটার রিপোর্টও আছে। কিন্তু সম্প্রতিকাল আমরা যেটা দেখতে পাচ্ছি, নৃশংসভাবে, নারকীয়ভাবে যে মেয়েটিকে অত্যাচার করা হলো সে একজন মেডিকেল ডক্টর, তার হাতে সহস্র শত মানুষের প্রাণ বাঁচানোর ওষুধই ছিল, সেবা ছিল, যত্ন ছিল, সে অযত্নে চলে গেল। আজকে যদি তার সঠিক বিচারের জন্যে এই পৈশাচিকতার, এই শৈলতান্ত্রিকতার বিরুদ্ধে যুদ্ধ না করতে পারি, তাহলে জেনে রাখুন ম্যাথমেটিক্সের হিসেব অনুসারে 16 মিনিটের জায়গায় চলে আসবে 1 মিনিট 6 সেকেন্ডের মাথায়। এটা আরও কমে যাবে, তখন মা বাড়ির বাইরে যাচ্ছিস, সাবধানে যাস, সাবধানে ফিরে আসিস, লাভ হবে না এই শব্দগুলো প্রয়োগ করে। আসল শব্দ প্রয়োগ করতে হবে সমাজের যে ক্ষণভঙ্গুর বিধান, সেই অপসংস্কৃতির বিধান, পচে যাওয়া বিধান। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সেই পচে যাওয়া বিধানকে ভেঙে দিয়ে উৎকৃষ্ট ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন, বিগত দিনে যা ধর্মের নামে চলেছে সবগুলো বিনষ্ট করে দাও, ওগুলো ধর্মের নামে অপরাধ সৃষ্টি করেছে, সুতরাং ওগুলো ধর্ম নয়। ধর্মের ভেতরেও নূতনত্ব, নোভেলটি আছে, ধর্মের ভেতরে নোভেলটি থাকতে হবে। প্রাইম মিনিস্টার, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তিনি একটা লেকচারে বলেছেন যে ধর্ষণের ক্ষেত্রে বেশি প্রচার হয় যখন ধর্ষণ হয়, তখন নাকি বেশি প্রচার হয়, কিন্তু তাকে যখন শাস্তি দেওয়া হচ্ছে তার নাকি প্রচার একটু কম হচ্ছে। ওটার প্রচার যদি বেশি মাত্রায় হয় তাহলে মানুষ বুঝবে ভয়ে যে এই কাজ আর করা যাবে না। এটা সাংবিধানিক কথা হলো না, এটা কোন ফিলোসফি থেকে বলেছে আমি জানি না, কিন্তু ফিলোসফিতে অনেক ত্রুটি আছে। আমি বলবো দেশের প্রশাসক রাজা যদি ঠিক হয়, প্রত্যেক মোড়ে মোড়ে বললেই ভুল হবে না, একটা গ্রামে গ্রাম বা এক একটা ওয়ার্ডে এক একজন কমিশনার থাকে, ওয়ার্ড কমিশনার, ভাবতে পারছেন? মনে করুন 200টা পরিবার নিয়ে একজন দায়িত্বে রয়েছেন সরকারি লোক, আনুষঙ্গিক আরো সদস্য রয়েছে,
সেই ব্যক্তিটি যদি সম্পূর্ণরূপে ওর ওয়ার্ডে যদি ঠিকঠাক করে কাজ করে তাহলে কিন্তু নিরাপত্তা আমরা অনেকাংশে পেতে পারি। কিন্তু এরা কী করছেন, ভোটের সময় ভোট নিচ্ছে, ক্ষমতায় আসছে, আর ওই চেয়ারে গিয়ে বসছে, আর রাজনীতি ঠেলছে, আর রাজনীতি মারছে। দেশের পরিবারের কী হচ্ছে তার যে অঞ্চল বা তার যে এরিয়া, তার যে ওয়ার্ডে যে দায়িত্ব, সে কতটুকু দায়িত্ব পালন করে, তার তো দায়িত্ব নেওয়া উচিত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তিন বেলা এ মাথা থেকে ওই মাথায় যাওয়া। ঠিকঠাক করে পালন করুন না কী হবে, মদ বিক্রি বন্ধ না করে মদের যে ফ্যাক্টরি সেটাকে বন্ধ করে দিন, বিড়ি সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা না লিখে বিড়ি সিগারেটের কোম্পানি বন্ধ করে দিন, কারখানা বন্ধ করে দিন। সেটা তো করছেন না, পাবলিকের সাথে খেলা চলছে, আর কিছুই চলছে না। ঠিক আছে, আর যে করে যে ঘটনা ঘটেছে সেখানে মাঝে মাঝে ইন্সপেকশনে আসতেন সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় অফিসার, তারা আবার শাড়ি কাপড় নিয়ে চলে যেতেন আক্তার আলীর বক্তব্যে দেখা গেছে। আবার পশ্চিমবঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি আবার বলেন এইসব বিষয়ে আমার অত খবর রাখার সময় হয় না। তার দলীয় লোকেরা বলছেন তিনি কি একসঙ্গে এত কিছু জানতে পারবেন, তা তুমি ঘোড়ার ডিম করতে স্বাস্থ্যমন্ত্রী হয়েছ। নিয়ম কানুন ঠিকঠাক করে যদি দেশে প্রয়োগ না করা যায় এবং রাজ্যের দেশের যদি শাসক ঠিকঠাক না থাকে, প্রশাসন ঠিক না থাকে, তাহলে কখনোই আপনি শুধু দণ্ড দিয়ে এটাকে আটকাতে পারবেন না। আর ভারতীয় সংস্কৃতিতে শিক্ষা কোথায়, সেক্সুয়াল বিষয় নিয়ে শিক্ষাটা কোথায় ভারতীয় সভ্যতায়? প্রাচীন যুগে ঋষিরা এটা শেখাতেন, ব্রহ্মচর্যকে শেখাতেন। কিভাবে স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি হবে, একটা নারীর যে অবয়ব, একজন পুরুষের যে চিন্তা শক্তি, তার শারীরিক যে পরিকাঠামো, তার ভেতরে সৃষ্টি রহস্যের কত বড় সাইন্টিফিক্যাল ব্যাপার রয়েছে, সেসব নিয়ে স্টাডি করার কোনো জায়গা আমাদের এখানে কোথায়, কতটুকু হচ্ছে? এই সংক্রান্ত বিষয় আলোচনা করলে বলবেন সেক্সুয়াল বিষয় আলোচনা হচ্ছে। সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের ভেতরের এক গোপন বৃত্তি কাজ করে, সে গোপন বৃত্তির ভেতরে গোপনীয় অবস্থায় রয়েছে কাম, তা সে যে কোনো সময় জাগ্রত হতে পারে। আমি স্বচক্ষে দেখেছি, আমি নিজে স্বচক্ষে দেখেছি ট্রেন কম্পার্টমেন্টে, ট্রেনের চলমান অবস্থায় ভিড়ের মাঝখানে একজন স্ত্রীকে একজন পুরুষ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গিয়ে পেছন থেকে তাকে অত্যাচার করছে। ভদ্রমহিলাটি উল্টো দিকে তাকিয়েছিলেন, বুঝতে পারছিলেন না। আমি অবশ্য প্রথমে দেখার সঙ্গে সঙ্গে আমি আকাশ থেকে বলি, আমি জানি না এ ঘটনা, কখনো দেখিনি তো। দেখার পরে আমি সেকেন্ড টাইম আমি ভাবলাম কী দেখলাম কী হল, সেকেন্ড টাইম তাকিয়ে দেখি তিনি এটা করছেন। আমি অবাক হয়ে গেছি, আর আমার তখন অনেক বয়স কম, আমি নিতে পারছি না কী হলো কী বিষয়। তখন আমার মন থেকে একটি কথা এসেছিল যে এটা কি সেই নেতাজির দেশ, এটা কি সেই স্বামীজির দেশ। তারপরে কিছুক্ষণ ভাবতে ভাবতেই ট্রেনটি একটা স্টেশনে আসে, দেখলাম তারা নেমে গেল, ভদ্রমহিলাটি নেমে গেল, ওই পুরুষ ছেলেটিও নেমে গেল। এতটাই নেশাতুর কামাতুর, ইহাকে নিয়ন্ত্রণ করবে কী করে? শিক্ষা দরকার, আর সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। যিনি শিক্ষামন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে গিয়ে বুড়ো বয়সে ছাগলের দাড়ি রেখে পিএইচডি করছেন, কোথার থেকে তার হঠাৎ করে পিএইচডিটা দিল, কোথার থেকে হঠাৎ করে তিনি ডক্টরেট হলেন, কে বাদ। আবার এই শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি দেখুন, মেডিকেল থেকে শুরু করে সাধারণ স্কুল টিচারশিপ পর্যন্ত সব ক্ষেত্রেই দুর্নীতি। তাহলে শিক্ষা কোথায়, পাঠ্য বইয়ে শিক্ষা কোথায়? পাঠ্য বইয়ে শিক্ষা শেখাচ্ছে কি কি শেখাচ্ছে, হারাং বাড়াং চড়াং এই সমস্ত, কি সমস্ত তাড়াং বাড়াং, এসব কোথাকার লেখক, কোথাকার কি সাহিত্য এগুলো? আজকে ভারতীয় সনাতন সংস্কৃতিতে সাধারণ পশ্চিমবঙ্গীয় শিক্ষাক্ষেত্রে সেই আদর্শ লিপি, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখাগুলো, তার তথ্যগুলো, তার দর্শনগুলো কি এতই অকেজো হয়ে গেল আজকে বর্তমান লেখকদের কাছে? কোথায় সেই সমস্ত সিদ্ধান্ত, সেই সমস্ত শিক্ষা কোথায়? সব কিছু উঠিয়ে দিচ্ছেন, ভুলভাল শিক্ষাগুলো নিয়ে বসিয়ে দিচ্ছেন পাঠ্য বইয়ে। মনে মনে তাকিয়ে দেখবেন কটা বিবেকানন্দ ছবি আপনারা দেখতে পান, কটা বিবেকানন্দের বিগ্রহ দেখতে পান, মনে মনে দেখবেন রাজনৈতিক নেতাদের ছবি। কেন, ওইগুলোকে মানুষ পুজো করবে না, ধুয়ে জল খাবে? এই তো শিক্ষা, ঘুম থেকে উঠলেই ওইটা, শুতে গেলে ওইটা। তো মানুষের প্রবৃত্তি কী কাজ করবে, ভেতরে কী প্রবৃত্তি কাজ করবে? প্রকৃত গুরু পারম্পরিক ধারায় প্রশিক্ষণ নেই। কাশীতে যাই, দুই একটা সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে কী শেখাচ্ছে না শেখাচ্ছে কে জানে। ওই তো রামভদ্রাচারী একজন ওই তৈরি হয়েছে ওখান থেকে,
যিনি বলছেন যে আমি শিবশঙ্করের সঙ্গে 1000 কোটি মন্ত্রে চ্যালেঞ্জ করতে পারি, এটা মূর্খ না? এরা আবার কি শিক্ষা দেবে? তার মানে ধর্মক্ষেত্র দুর্নীতি। স্বাস্থ্যক্ষেত্রে সে এখন জেলের ভেতরে, রেশন দুর্নীতি, ভাবতে পারছেন? পাবলিকের পেটের অন্ন কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে, তাদের এতদিন ফাঁসি হওয়ার কথা, আর এর মাথায় যারা বসে রয়েছে তারা আজ ক্ষমতায় হাত উঁচু করে জনগণকে সান্ত্বনা দিচ্ছে, আর জনগণও পড়ে যাচ্ছে, এই জন্য দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তার মানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মানুষের বাসস্থানের টাকা মেরে খেয়েছে কাটমানে। তার মানে মানুষের জায়গা কোথায়, মানুষকে কোথায় শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষকে কি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে সরকারিভাবে? শুধু বলছেন শাস্তির একটা ডর লাগানো, ভয় লাগানো জিনিসটাকে বেশি মিডিয়া প্রচার করলে মানুষ ভয় পেয়ে যাবে, আর এটা করবে না। প্রবৃত্তিকে কখনো ভয় দেখিয়ে নিধন করা যায় না, প্রবৃত্তিকে একমাত্র নিধন করা যেতে পারে উৎকৃষ্ট শিক্ষা জ্ঞানের মাধ্যম দিয়ে। সেই উৎকৃষ্ট শিক্ষা প্রচার করুন, আর সেই উৎকৃষ্ট শিক্ষা কে প্রচার করবেন, সেই প্রচারক বা শিক্ষক কে হবেন, সে একজন উৎকৃষ্ট সততাবাদী, সে উৎকৃষ্ট একজন অনেস্ট রাজা হবেন। আমাদের দেশে একজন অনেস্ট রাজা প্রয়োজন। কোথায় সেই অনেস্টি, সে কোথায় সেই অনেস্ট রাজা? এই তো ইলেকট্রাল বন্ড, কোটি কোটি টাকা, সেসব মুছে গেছে, সেসব মুছে গেছে, নারদা সারদার কেলেঙ্কারি মুছে গেছে। তাদের আবার কি করে জানেন? এবিপি আনন্দ, না না বলে থাকতে পারছি না, কেন দেখি কি ওকে কোনো চ্যানেলে বিশেষ দেখায় না, ওই যে কুদাল ঘোষ, এটা আমার বক্তব্য না, সাধারণ পাবলিক ওনাকে কুদাল ঘোষ বলেছেন। ওইটা দেখার পরে আমি কত মিনিট ধরে যে হাসছিলাম, তো আমি আসলে ব্যঙ্গ করার কোনো আর জায়গাও নেই, এত বড়, আমরা তো ব্যঙ্গ করতে পারি না, কিন্তু তিনি এত বড় বিকৃত মস্তিষ্কের জায়গায় চলে গেছেন ভাবা যায় না। ওই যে কুদাল ঘোষ, হ্যাঁ, তাকে কোথাও বিশেষ কোনো জায়গায় দেখা যায় না, দেখবেন ঘুরে ঘুরে এবিপি আনন্দে সেটাই দেখাবে। আরে ও কি এমন ব্যক্তি, তার ভাষ্য নেওয়ার প্রয়োজন আছে? দলের মুখপাত্র দূর গোড়াটি, এই সমস্ত মুখপাত্রের কথা বেশি প্রচার করলে লাভটা কি হবে? বরং পাবলিক কি হবে, খেপে গিয়ে তাকে বাজে কয়েকটা কমেন্ট করবে। বরং এটা করা উচিত, সম্প্রচার করা উচিত যে তিনি একান্ত একঘরে মানুষ, তিনি একান্ত চোর, একান্ত তিনি রাজনৈতিক নেতাদের পাঁচাটা গোলাম, তাদেরকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। অথচ মিডিয়া এ সমস্ত বেশি সম্প্রচার করে, কারণ টিআরপি বাড়াতে হবে, পাবলিককে খাওয়াতে হবে, আর যেখানে একটা নেগেটিভ জিনিস থাকে সেই জিনিসটা মানুষের ভিতরে বেশি সম্প্রচারিত হয়। এখন যদি আমি এখন লেকচারের ভিতরে অনেক বাজে বাজে কথা বলা শুরু করি, স ব অমুক তমুক, ওই যে রদ্দুর রায়ের মতো, এবং এমন কিছু কথা বলা শুরু করি যে কথাগুলো মানুষের মাঝখানে হিট করে এবং বিতর্কিত একটা জায়গায় যায়, সমালোচিত জায়গায় যায়, তখন দেখবেন আমি হিট, আমাকে নিয়ে মিডিয়া টানাটানি করছে। সুতরাং প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত পর্যায়ের দুর্নীতি। এবং আমাদের পারিবারিক জীবনে আমরা অত্যন্ত স্বার্থপর এবং সেলফ সেন্টার্ড হয়ে উঠেছে, আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। এজন্যে আমাদের কোনো সরকার বা কেউ কিন্তু নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা আপনার নিজের নিজেকেই দিতে হবে, আর সেই নিরাপত্তা দিতে গেলে আপনাকে একে অপরের সহযোগিতা করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, এবং প্রত্যেকের দুঃখে দুঃখী হতে হবে, সুখে সুখী হতে হবে। কিন্তু আমরা কি সেই রেসিপ্রোকাল হতে পারছি? পারস্পরিকতা কোথায় সেই সমস্ত? এই ইনটিউশন, এই অনুভূতি সব শেষ হয়ে গেছে, ফলে আমাদের আর কোনো সিকিউরিটি কাজ করছে না। এই যে মোমবাতি জ্বালিয়ে আন্দোলন, চিন্তা করেছে? এই যে রাত্রি দখল করলো, কার মাথায় এটা আছে বলুন তো? কে কোন নেতা ধরে রেখেছে? কবে কোন রাত্রিতে না এটি ফাঁকা মাঠে গোল দিল? তাতে লাভটা কি হবে? কিচ্ছু হবে না। প্রকৃত স্বৈরতান্ত্রিকতাকে হটাতে হবে, এর জন্য দায়িত্ব নেওয়ার মতো উৎকৃষ্ট সব ব্যক্তি যারা আছেন তাদেরকে এখন সামনে আসতে হবে। ধর্ম, রাজনৈতিকতা, সামাজিকতা, অর্থনৈতিকতা, সমস্ত জায়গায় বিক্ষিপ্ত অবস্থা, পৈশাচিকতা বিরাজ করছে, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে গেলে যারা কুসংস্কারচ্ছন্ন, অপসংস্কৃতির পৈশাচিক স্বৈরতান্ত্রিক মাথায় বসে আছে, ধর্মধ্বজাধারী, রাজনৈতিক ধ্বজাধারী, এ সমস্তকে
হঠাৎ হবে ওই ভীষ্মদেবের মতো, দ্রোণাচার্যের মতো, কর্ণের মতো, ধৃতরাষ্ট্রের মতো সব পচে গেছে। এই পচা মালগুলোকে এখন সম্পূর্ণরূপে নির্মূল করুন, না হলে গুদামঘরে কোনো একটি পচা মাল থাকলে তা আবার সমস্ত গুদামঘরের আলু পটল বেগুন সব শেষ করে দেবে, অর্থাৎ জনগণকে এরা শেষ করে দেবে। মূল বক্তব্য হচ্ছে এসব স্বৈরতান্ত্রিকতা হটাও, কোনো সিপিএম, কংগ্রেস, বিজেপি, অমুক দল, তমুক দল এ সমস্ত হটাও। নতুন কোনো সততার প্রতীক, কোনো ছাত্র জনতা যদি কেউ থাকে তাদের থেকে বাছাই করে নিয়ে আসতে হবে এবং তাদের দায়িত্ব নেওয়া উচিত, না হলে কে গার কে কার গায়ে থু মারবে। প্রত্যেকের গালের ভেতরে থু রয়েছে, কপ রয়েছে। আমি ধরলাম আপনার গায়ে আমি থু মেরে দিলাম, এই তুই অপরিষ্কার মানুষ, কিন্তু আমার শরীরের ভেতরেই তো কপ রয়েছে। সুতরাং কেউ ধোয়া তুলসীর পাতা নয়, কেউ শুধুই তুলসীর পাতা নয়, না রাম তুলসী, না কৃষ্ণ তুলসী, না শ্যাম তুলসী, এরা যে কোন তুলসী বনে গেছে, আসলে গেছে এরা খাগড়া বনে চলে গেছে। গ্রাম্য পরিবেশে আছে। আর একটি কথা বলা আছে, সেটা হচ্ছে উলো বনে, এই উলো বনে মুক্ত ছড়ানোর মতো বিষয়টি হচ্ছে। সুতরাং উলো বনে মুক্ত ছড়িয়ে লাভ নেই, অর্থাৎ পৈশাচিক স্বৈরতান্ত্রিক যে সমস্ত প্রশাসক রাজা আছেন, হ্যাঁ রাজা আছে, রানী আছে, এদেরকে হঠান, হটিয়ে নতুন সভ্যতা, নূতনত্ব নিয়ে আসুন। হ্যাঁ, এই জন্য আমি বলেছি, এক অদ্ভুত আমার গানের পরিভাষায় বলেছি যে রুদ্রমূর্তি মানুষ আজ করছে বিদ্রোহ, প্রকৃত রণক্ষেত্রে রণমূর্তিরূপী রুদ্রমূর্তিকে প্রকাশ ঘটাতে হবে, যিনি প্রত্যেক জীবের ভেতরে, মনুষ্যের ভেতরে শিবরূপে বিদ্যমান, শিবরূপে বিদ্যমান, সেই শিবকে প্রকাশ করতে হবে এবং তিনি দায়িত্ব নেবেন, তারাই দায়িত্ব নেবেন। আগামী দিনের যুব সমাজ যাদের ব্রহ্মচর্য ঠিক আছে, মনে রাখবেন ছাত্র মানেই সে ছাত্র নয়, কিন্তু যুব মানে সে কিন্তু যুব নয়। যার ভেতরে ব্রহ্মচর্য ঠিক আছে, যার ভেতরে সততা রয়েছে, অনেস্টি রয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, আর এই সততা প্রকাশিত হবে সেটা ব্রহ্মচর্য থেকে, সাধনা থেকে, তপস্যা থেকে, বিসর্জন থেকে, রিনান্সিয়েশন থেকে, ত্যাগ থেকে। যিনি যে যুবক, যে সন্তান নিঃস্বার্থ নিঃস্বার্থপর হয়ে তৈরি হচ্ছে, যার বাবা মা সেই সন্তানের জন্যে, তার বাবা মা সন্তানকে দেশের জন্য, সমাজের জন্য পরিত্যাগ করতে পারেন, ত্যাগ করতে পারেন, বিসর্জন দিতে পারেন, সেই রকম উৎকৃষ্ট সন্তান ভারতীয় সভ্যতায় মূলধারক এবং বাহক হতে পারে, সেই ছাত্র, সেই জনতা, সেই ব্যক্তি ধারক এবং বাহক হতে পারে। আদারওয়াইজ দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করা বহুত কঠিন। বড় বড় যোগ্য মহাপুরুষগণ পারেননি, সাধারণ মানুষ পারবে কী করে? সুতরাং আমি বলবো সেটা হচ্ছে যে স্বার্থপরতা ত্যাগ করুন। আজকে এই আর্জিকর ঘটনা ফার্স্ট অ্যান্ড লাস্ট, পরে যেন আর কোনো ঘটনা না ঘটে, তার জন্য এখন প্রত্যেককেই দায়িত্ব এবং কর্তব্য নিয়ে অংশগ্রহণ করতে হবে এবং কাউকে পিছিয়ে গেলে চলবে না। আর সম্পূর্ণরূপে বিচার পেতে গেলে শুধু ওই মোমবাতি জ্বালালে হবে না, আর উই ওয়ান্ট জাস্টিস বললেও কিছু হবে না। সম্পূর্ণরূপে হটাও স্বৈরতান্ত্রিকতা। আমি আরজিকর হসপিটালে গিয়ে ছাত্র সমাজের যে ধর্ণামঞ্চ, সেখানে তারা আমাকে স্বল্প সময়ের জন্য একটা সুযোগ দিয়েছিলেন, সেখানে আমি একটা লেকচারে বলেছিলাম যে হটাও স্বৈরতান্ত্রিকতা। আমি কিন্তু স্পেসিফিক কোনো ব্যক্তিকে বলছি না, কোনো দলকে বলছি না, আমি বলছি স্বৈরতান্ত্রিকতা হটাও, পৈশাচিকতা হটাও। যে যেখানে বসে আছে যদি সে স্বৈরতান্ত্রিক পৈশাচিক হয় তাকে হটাও, হটাও এই স্বৈরতান্ত্রিকতা। বিচার চাই আবার কী হবে? মোমবাতি জ্বালানো কী হবে? ভেতরের আগুন জ্বালাও, বিদ্রোহের আগুন জ্বালাও, আর না হলে ওই ভেজা বেড়ালের মতো সারা জীবন দুঃখ যন্ত্রণা ভোগের ভোগান্তি ভুগে যেতে হবে, কিচ্ছু করার নেই। এখন এই উৎকৃষ্ট সুযোগ এবং সময়, সময় বারবার আসবে না, সুযোগ বারবার আসবে না, স্বয়ং ভগবান ওই মেয়েটিকে নিয়ে প্রকৃত দেশের জনতাকে, সারা বিশ্বের মানুষকে একটা শিক্ষা দিয়ে গেল এবং একটা সুযোগ দিয়ে যাচ্ছে। যারা এই সুযোগের ব্যবহার করবেন তাহলে আশা করা যেতে পারে দেশে একটা স্বাভাবিক শান্ত পরিস্থিতি আসবে, একটা দুর্নীতিমুক্ত দেশ তৈরি হবে।